পথ অবরোধ করেছি কোনো মানুষকে কষ্ট দেওয়ার জন্য নয়। তার কারণ হচ্ছে কালকে আমাদের কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র গায়ে সিপিএম যেভাবে আর্মড বাহিনী যেভাবে গায়ে হাত দিয়েছেন একটা কেন্দ্রীয় মন্ত্রীর গায়ে, সেই জন্য আমরা আজকে এখানে পথ অবরোধ করেছি। উনি ছ ঘন্টা ধরে ওখানে আটকে ছিলেন, তারপরেও পুলিশ প্রশাসন কোনোরকম কোনো ব্যবস্থা নেয়নি। তার প্রতিবাদে আজকে আমরা ডানকুনি মণ্ডলের পক্ষ থেকে রাস্তায় মানুষকে জানাতে চাইছি যে আমরা কেন্দ্রমন্ত্রীর সাথে আমরা আছি এবং থাকবো, মানুষের সাথে আছি এবং থাকবো। পশ্চিমবাংলায় কোনোরকম কোনো অন্যায় হবে না, যে যদি অন্যায় হয় তার প্রতিবাদে বিজেপি যেমন রাস্তায় হাঁটছে, আজকে যেমন হাঁটছে প্রত্যেকবার সেরকম হাঁটবে। আজকে যদি কোনোরকমভাবে ওনারা সাজা না পান বা ওনাদের দোষীদেরকে না ধরে শাস্তি না দেওয়া হয়, তাহলে আমরা এর থেকে গুরুতর আন্দোলনে, বড় আন্দোলনে আমরা অংশ নেব। আপনার নাম কি? জয় 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 জয়